উপসর্গ ও জটিলতা দীর্ঘদিন থাকাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় লং কোভিড সিনড্রোম বলা হচ্ছে। প্রতি পাঁচজন উপসর্গহীন করোনা রোগীর মধ্যে একজন এই লং কোভিডের শিকার বলে জানিয়েছে জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য সায়েন্স অফ লাইট নামক একটি স্বাস্থ্য সংস্থা। তারা জানায়, তীব্র মাত্রার কোভিড থেকে মৃদু কোভিড রোগী যে কারো এটা হতে পারে, তবে সাধারণত বয়স্ক এবং যাদের অন্যান্য ক্রনিক রোগ বালাই আছে তাদেরই লং কোভিড হওয়ার আশঙ্কা বেশি। ভাইরাসটি দীর্ঘস্থায়ী ছাপ হিসেবে মানুষের রক্তকোষেও বড় ধরনের পরিবর্তন আনে। মানুষের রক্তকোষে পরিষ্কার ও দীর্ঘস্থায়ী পরিবর্তন শনাক্ত করতে সক্ষম হয়েছি আমরা। এসব পরিবর্তন ধরা পড়েছে মারাত্মক সংক্রমণে আগে ও পরেও। করোনায় আক্রান্ত 17 জন মুমূর্ষু রোগী, করোনা থেকে সেরে ওঠা 14 জন এবং সম্পূর্ণ সুস্থ 25 জনের 40 লাখের বেশি রক্তকোষ আরটিডিসি পদ্ধতিতে পরীক্ষা করেছেন ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। পরীক্ষার ফলাফলে তারা দেখেন, সুস্থ মানুষের চেয়ে করোনায় আক্রান্ত এবং করোনা থেকে সেরে ওঠা মানুষের লোহিত রক্তকণিকা অনেকটাই পরিবর্তন হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কোষগুলো। লং কোভিডে আক্রান্তদের কিছু উপসর্গ দীর্ঘদিন, এমনকি কোভিড নেগেটিভ হওয়ার পরও বেশ কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত বয়ে বেড়াতে দেখা যাচ্ছে। সাধারণত দুর্বলতা, শ্বাসের সমস্যা, কাশি, অস্থি বা অস্থিসন্ধিতে ব্যথা, বুকে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, মাথা ব্যথা, বুক ধরফর, ঘ্রাণ ও স্বাদহীনতা, অরুচি, ঘুমের সমস্যা ইত্যাদি উপসর্গ দেখা যায়। যদিও কোভিড প্রাথমিকভাবে ফুসফুসকে আক্রমণ করে, কিন্তু ফুসফুসই কেবল এর লক্ষ্য নয়, শরীরের অন্যান্য অঙ্গও এতে আক্রান্ত হতে পারে। কোন কোন অঙ্গ আক্রান্ত হয়েছে তার উপর নির্ভর করে লং কোভিডের উপসর্গগুলো কেমন হবে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।